চলে এসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভ্লগ 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 কিছুই না, জাস্ট কুকিং করব। তো প্রথমে ভিজিয়ে নিয়েছি আজকে আমি সয়া, দেখতে পাবে না বাট এখানে দেখতে পাবে না, সয়া ভিজিয়ে নিয়েছি। দেখো একা থাকি আলাদা, বাইরে ছত্তিশগড়ে থাকি, তো একা খাই রান্না করতে হবে না। তো এটা হচ্ছে টমেটো, বা টমেটো কাট আউট করবো। ফার্স্টে টমেটোর ওপরে ছাল উড়িয়ে দেবো, সরি আগে পেঁয়াজ কাট আউট করতে হবে। তো সব থেকে প্রথমে এটা হচ্ছে আমার বাকেট, পেঁয়াজ কাট আউট করবো আগে। একটা পেঁয়াজ ডান, আর একটা পেঁয়াজ কাট। কারণ আমাদের এখানে এতটাই গরম এখন, ঠিক আছে, কোনো সবজি 3 দিনের বেশি রাখা যায় না, যে কোনো সবজি। তো সব কিছু আমাদের সবুজে 3 দিন হিসাবে করতে হয়, বাড়ি যাওয়ার জন্য ছটফট করছে এখন মন। কারণ একটা কথা আছে যে নানু যতক্ষণ না দাঁত থাকে দাঁতের মর্ম বোঝে না, ঠিক আছে। হ্যাঁ আমি কাজের সূত্রে বাড়ির বাইরে আছি। আয় 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 বন্ধু বিনা, আমি কাজের সূত্রে বাড়ির বাইরে আছি, কিন্তু যতই বাড়ির বাইরে থাকি বাড়ির জন্য মনটা আমারও ছটফট ছটফট করে অল টাইম, সারাক্ষণ করে বেড়া আমার মনটা ছটফট ছটফট। এখানে এত হাওয়া দিচ্ছে, দরজা ধুপধাপ ধুলতে বন্ধ হচ্ছে। এদিকে গরমে পাগল করে দেয়, এদিকে হাওয়া দেয়, ভাবো অসাধারণ ব্যাপার স্যাপার না। তো পেঁয়াজ কেটে নেবো আগে আমরা, আশা মনে হচ্ছে ভাব তোমরা দেখতে পাচ্ছ না। তো ফার্স্ট আমরা কেটে নেবো পেঁয়াজ, চলো কাটা যাক। স্বপ্ন অনেক কিছু আছে, তবে স্বপ্ন পূরণ করবার জন্য স্বপ্নের পেছনে আগে দৌড়াতে হয়। তো এখন আমি সেই দৌড়ানোর পথেই আছি, আমারও স্বপ্ন হয়তো কোনো একদিন পূরণ হবে, বাট করবো আমি আমার স্বপ্ন। সাথে থেকো পাশে থেকো, ব্যাস আর কিচ্ছু না, বাদ বাকি আমি আছি। তো আর কি বলবো, অফিসের তো সারাদিন। হ্যাঁ আচ্ছা, তো তোমাদের এখন মনে অনেকে কোশ্চেন থাকবে আমি কি করি না করি। আমি একটা প্রাইভেট ফার্মে জব করি। কোথায় জব করি? আমি কোথায় জব করি, স্যালারি কত সব পরে বলবো। আর বাই দ্য ওয়ে স্যালারি কথা বলতে নেই কাউকে কোনোদিনও, মেয়েদের বয়স ছেলেদের স্যালারি কাউকে বলতে নেই, বুঝলেন? কারণ দেখো আমার স্যালারি বড়, তোমাদের সম্বন্ধ চলে আসবে অনেক ভাই বোনদের, সরি বোনদের, ওর জন্য আমি আমার স্যালারি বলতে চাই না। সরকারি জব না, প্রাইভেট আমি জব করি। তো হ্যাঁ যেটুকু কামাই, মাসে একটা iPhone 14 চলে আসবে, একটাই আসবে। ক্যাশ টাকায়,
নেই। দেখো ভিডিও ভিডিও পোস্ট কেন করি না জানো? কারণ সত্যি কথা বলছি খুব খারাপ লাগে, কারণ ভিডিওতে ভিউই পড়ে না। চলো মানছি ফেমাস না পড়বে না সেটা আলাদা ব্যাপার, কিন্তু অন্তত 5-10টা তো ভিউ করুক। সেটাও যদি না পড়ে ভিডিও বানাতে কোন মানুষের ইচ্ছা করে? টমেটো দেখো আমি রান্না সেই করি, বলবো না বাজে রান্না করি, আমি রান্না সেই রান্না। সেই রান্না বলতে ভালো রান্না করি, ঠিক আছে? একটা টমেটো ডান, একটা কাটবো। এবার একটা টমেটো কেটে নেবো, সেম যদি আমার সত্যি বলছি যদি আমার ভিডিওতে একটুখানিও ভিউ পড়ে, চলো বেশি আশা করবো না, 5-10টা ভিউ পড়ে যাক। কারণ কিছু করতে গেলে সবাইকে সে রাস্তা থেকে তাকে হাঁটতে হয়, তো 5-10টা ভিউ পড়ে যাক, আমি ডেলি বেসিসে ভিডিও আপলোড করবো। দেখো জামা হিসেবে অনেক ভালো, মাস গেলে ভালো কামাইও। আর হ্যাঁ তবে সব কিছু ভালো, তার পিছনে খারাপও থাকে জেনে রাখো। কিছু ভালো হওয়ার জন্য কিছু খারাপ রাস্তা থেকে মানুষ আসতে হয়, তবে কি মানুষ তো ভালো হতে পারে। তো আমার জীবন অনেক কিছু খারাপ রাস্তা আমিও পার করে এসেছি, অনেক কিছু সব বললো পরে আস্তে আস্তে, তার জন্য আমার সাথে তোমাদেরকে থাকতে হবে, তাই না? তো থাকো পাশে, সব জানতে পারো আমার সাথে। আমি কি করছি, আমি এবার করবো ইন্ডাকশন। ওয়েট, দেখতে পাচ্ছ রিজাল্ট হচ্ছে? আমি এই যে ইন্ডাকশনে বসিয়ে দেবো এবার সব কিছু। এই চোখটা আমার ঘর, গরিবের ঘর, এটা ব্যাচেলার লাইফ হলে যা হয়। এই যে আমার আর জিনিসপত্র সব পড়ে থাকে সারাক্ষণ। প্রথমে তেল গরম করবো এবার, ঠিক আছে? দেখতে থাকো, ওয়েট। প্রথমে তেল গরম করবো, রান্নাঘর আছে কিন্তু রান্নাঘর আমার করতে ভালো লাগে না, কারণ আমার খুব বাজে অভ্যাস। ওয়েট, কারণ আমার একটা খুব বাজে অভ্যাস আছে, আমি কি বলবো, আমি শুয়ে শুয়ে রান্না করি। ওভেন চালু, গরম হতে দেবো হালকা, ততক্ষণে আমাদের কি করতে হবে আর আপাতত কিছু নেই। দেখতে হবে রান্না, মশলাপাতি এনেছি কিছু? আমি হ্যাঁ এনেছি, দিয়ে দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। করে নেবো, করে নেওয়ার পর রুটি বানাবো, রুটি না পরোটা, ঠিক আছে?
এক এক দিন আমি এক এক রকমের খাওয়াটা পছন্দ করি, সেটা আমি বাড়িতে থাকি, সেটা আমি বাইরে থাকি। যেমন কালকে আমি নিজে একটা পার্সোনাল বেরোলাম, আপলোড করে দেবো ভিডিও, তোমরা ছবি, সরি ভিডিও না, ছবি আমি অ্যাড করে দেবো, দেখে নিও। তো যেমন আমি বেরোলাম বেরিয়ে তোমার জিনিসপত্র কিনলাম, এই সোয়া চাংস ফাংস এগুলো কিনলাম, কিনে কিনে নেওয়ার পর কিনে নেওয়ার পর ধাবাতে গেলাম, ধাবাতে একা একা বসলাম, বসে তোমার আপনাদের তিনটে নান আর হাফ প্লেট চানা মশালা, ওটা হচ্ছে আমার পার্সোনাল ডিশ। আর দুঃখের জীবন তোমাদেরকে কি বলবো বন্ধু, সারাক্ষণ আপনি রাস্তে এটা অফিস থেকে পটাশ পটাশ করে ঘুগনি করবো, ঠিক আছে? তো ঘুগনি বানানোর জন্য আমার কাছে প্রেশার নেই, এবার প্রেশার না থাকলে আমি কি করবো? এবার আমি ভালো হাঁড়িতে বসাবো, তো সেদ্ধটা হয়ে যাবে, বসালাম, দেখি দেখছি সেদ্ধই হয় না, এক ঘন্টা ধরে সরি এক ঘন্টা ধরে সেদ্ধ করার পরও দেখি সেদ্ধ হয়, তো বাধ্য হয়ে আর করবো কি, বাধ্য হয়ে আমাকে চেঞ্জ করতে হলো। এবার দিয়ে দেবো টমেটো, রান্নাটা আমি আজ জল ছাড়া রান্না করবো, বুঝলে? পুরো জল ছাড়া রান্না করবো, দেখে নাও কিভাবে রান্না করতে জল ছাড়া। এখানে গেলে আমাকে বাবা শেখায়, বাবা শিখিয়েছে আমাকে। বন্ধ করবো, বন্ধ করার পর হালকা নুন নিতে হবে, তোমরা জেনে নাও হালকা নুন, আমি আমার পরিমাণ মতো নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পর নাড়ি নেবো, আবার আবার অন করবো, বন্ধ করে হালকা ঢেকে রেখে দেবো, 1 মিনিট মতন ঢেকে রেখে দেবো, 1 মিনিটের মধ্যে বাদ বাকি কাজগুলো করবো। প্রথম কাজ হচ্ছে সোয়াবিন কাটা, আচ্ছা আমার প্রচন্ড ঢেকুর ওঠে, ঠিক আছে? মানে ঢেকুর বলতে কি বলবো, বাংলা ভাষা ঢেকুর বলে পাত মনে হতো, ইংরাজির বাচ্চা না বলতে পারবো না, সরি। তো প্রথমে ঢেকুর ওঠে অকারণে অ্যাভয়েড করবা, যদি কোনো প্রক্রিয়া তোমরা জেনে থাকো প্লিজ কমেন্টে বলো। মিস্টার রিকোয়েস্ট ফ্রম মাই সাইড, ওকে? যদি তোমরা হিন্দি, ইংলিশ বা তামিল, তেলুগু, ওড়িয়াতে ব্লগ দেখতে চাও বা ভিডিও দেখতে চাও, অবশ্যই কমেন্টে জানিও, কারণ আমি সত্যি কথা বলতে আমি নরকমের ল্যাঙ্গুয়েজ জানি। প্রশ্ন আসবে কি করে, তো প্রশ্ন আসবে শিখে গেছি,
কি করে শিখেছি নিজেও জানি না, কাজ করতে করতে শিখে গেছি। আর আমার সামনে যে যদি যে মানুষ যে ভাষাতে কথা বলবে আমি সে ভাষাতে কথাটার সাথে কমফোর্টেবলি বলতে পারবো, অ্যাজ বাংলা তো পারবো, এছাড়াও পারতো হিন্দি, ইংলিশ, তেলুগু, ওড়িয়া, তামিল, কন্নড়, মারাঠি। আমার সাথে যে মানুষ যে ল্যাঙ্গুয়েজে কথা বলবে আমি সে তার সাথে সে ল্যাঙ্গুয়েজ কথা বলতে পারবো, এটুকু আমি জানি। চলো আমাদের 1 মিনিট হয়ে গেছে, তারা কি করে আমি লঙ্কাটা কেটে দেবো, ঠিক আছে? লঙ্কা কেটে নেবো হালকা করে, ছোট্ট ছোট্ট করে। 1 মিনিট হয়ে গেছে, আমি লঙ্কাটা কেটে দেবো। দেখতে পাচ্ছ, দেখো জল, এই জলটা দিয়ে রান্না হবে। আমি আমি লঙ্কা কাটছি, আমি প্রচুর ঝাল খাই। এবার কি করবো, এবার আমরা সয়াবিনটা চিপবো, চিপের মধ্যে দিয়ে দেবো। বুঝলো জল ছাড়া রান্না কিভাবে করতে হয় সয়াবিন, কারণ সয়াবিনের জলটা টেনে নেয়। তাহলে বাদ বাকি জল ফেলে দেবো। বাদ বাকি জলটা ফেলে দেবো এর মধ্যে। আগে আমি সয়াবিনটা নাড়িয়ে নেবো হালকা, যাতে তেলটা সয়াবিনটা টেনে নেয় হালকা আর জলটা চারিদিকে ছড়িয়ে দেয়। বুঝলে? দেখবে পরে দেখবে, ওয়েট। তারপর আমি কি দেবো, তারপর আমি দেবো জিঞ্জার গার্লিক পেস্ট। অল্প দেবো, কালকে সকালে আমার হয়ে যাবে। আবার আবার কি করবো, আবার নাড়িয়ে দেবো। বুঝিলা? এবার কি করবো, এবার হালকা হলুদ, হলুদ ডাল আবার নাড়িয়ে নেবো।
এভারেজ চাট মশলা জিরা, জিরা হালকা দেবো যাতে হজম হয়, কারণ জিরে পাউডার জিরে খেলে হজম হয় মানুষের, জেনে রেখে দেবো, জানা খুব ভালো কথা, না জানলে জেনে রেখে দেবো। আমি হালকা তেল তেল দিলাম, কড়াই ছোট জিনিস হয়ে গেছে অনেক, তো কিছু করার নেই, জল দিতেই হবে। আমি তো হয়ে গেছি জেনে রয়েছি এটা যতক্ষণ হবে ততক্ষণ আমরা কি করব, আমরা রুটি বেলা, চলো আর আমরা রুটি বেলা, বললাম না ঘুগনি বানানোর জন্য চুবিয়েছিলাম, বাট হয়নি, প্রচন্ড গরম, ডা বাবা লাগানো কি করতে হবে, তার লাগানো মুছে নিতে হবে, মুছে যাক। আমরা বাঙালি, আমরা হচ্ছে জোয়ান, প্রথমে আটা মেখে রেখে দিচ্ছিলাম, বুঝিলা আটা প্রথম দিয়ে মাখাচ্ছিল, তো আমি কি করবো, আমরা হালকা হালকা ছোট ছোট লুচি করবো, চারটা মতো হবে, এক দুই তিন চার,
আসতেই হবে। এবার দেখো লুচি কিভাবে করতে হয়। হয়ে গেল, ছেলেদেরকে স্পেশালি যারা বাইরে থাকো দেখে নাও কিভাবে করতে হবে। প্রথমে নিতে হবে তেল, অল্প অল্প একটু তেল, ঠিক আছে? তেল নেওয়ার পর হাতে মোলাবে, আগে হাতে হাতে ময়লা করার মধ্যে উঠে যায়, দিয়ে পর এখানে তেল দিয়ে ঘোরাবে। হলো, ধরে না গেলে বাদে হচ্ছে হবে না। তাতে আমরা কি করবো, আগাতে আমার গরমে বসানো ছিল এটা, আমি পেছনে তেল মুড়িয়ে নেবো, ঠিক আছে? যে তেল রান্না হয়ে যাবে এখানে একটু তেল দেবো, রাখবো। হচ্ছেই নেবো ভুলে গেছি। চল, সময় নষ্ট না করে পিঠে মারতে হবে একটু, মামাকে বলতো ছোটবেলা। সবাই একটা কথাই বলবো, যতদিন মায়ের কাছে আছো অনেক সুখে আছো। সকাল উঠে মুখের সামনে খাওয়া কেউ করে দেবে না, যতদিন মায়ের কাছে আছো অনেক সুখে আছো, অনেক শান্তিতে আছো। তো মানুষকে মানুষের মর্ম দিতে শেখো, মানুষকে মানুষের মর্ম বোঝাতে শেখো, ঠিক আছে? বাদ বাকি তোমরা বোঝদার, আর বোঝাতে হবে না। বানিয়ে নেবো পরের রুটি, বানিয়ে নেবো তারপরে রুটি। তোমরা বলে আমি এত বড় ছেলে এইটুকু কেন বানাচ্ছি, কারণ ঘরে আটা কম ছিল, আর আমার এখন মনে ইচ্ছে করছে না যে বাইরে গিয়ে আটা আনতে, গরমের মধ্যে আবার যা করে বাইরে গিয়ে আটা আনা আমার ইচ্ছে করছে না।
রুটি রেডি, ঘরে যাওয়া চলো।